আলোচ্য বিষয়বস্তু স্বচ্ছ হিসাবরক্ষণ ব্যবস্থাপনার জাতীয় শুদ্ধাচার কৌশলের ভূমিকা, সরকারি নির্দেশনা ও আমাদের উপলব্ধি। সরকার 2021 সালে রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়ভাবে শুদ্ধাচার সংস্কৃতি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় নৈতিকতা লালন ও অংশীজনের সাথে পরিকল্পনা মাফিক মত বিনিময়, সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, নতুন আইন তৈরি ও সংস্কার, বিশেষ করে কৌশলপত্র প্রণয়ন বা তা হালনাগাদকরণ, শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা, ই গভর্নেন্স, প্রাতিষ্ঠানিকভাবে উদ্ভাবনী ধারণার উন্মেষ ও তার বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহিতা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নিদর্শনস্বরূপ সিটিজেন চার্টার হালনাগাদকরণ ও বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন, যার বাস্তবায়ন সরকার পর্যবেক্ষণ করবে। এ সকল পদক্ষেপ গ্রহণের একটি লক্ষ্য, প্রতিষ্ঠানগুলোতে সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন শুদ্ধাচার প্রতিষ্ঠান নিয়ামক হিসেবে কাজ করে। শুদ্ধাচারের কোন দিকগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া উচিত? একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলা, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, উদ্ভাবন ও সংস্কার, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা বিশেষ করে বৈজ্ঞানিক অগ্রযাত্রায় বিভিন্ন দিক অনুধাবন এবং তার সাথে সামঞ্জস্যতা বিধান করে নিজস্ব পথ পরিক্রমায় মানচিত্র নির্মাণ এবং তা অনুসরণ। PKSF যেহেতু সহযোগী সংস্থাদের নিয়ে কাজ করে, সেখানেও যাতে একই বিষয়ে কাজ হয় সেদিকে লক্ষ্য রাখা। অ্যাকাউন্ট্যান্টস জব, জেনারেল ওয়ার্কস প্রোভাইডস ফিনান্সিয়াল ইনফরমেশন টু ম্যানেজমেন্ট বাই রিসার্চিং অ্যান্ড অ্যানালাইজিং অ্যাকাউন্টিং ডেটা, প্রিপেয়ারিং রিপোর্টস, স্পেসিফিক ওয়ার্কস প্রিপেয়ার্স অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল এন্ট্রিজ বাই কম্পাইলিং অ্যান্ড অ্যানালাইজিং অ্যাকাউন্ট ইনফরমেশন ডকুমেন্টস ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস বাই এন্টারিং অ্যাকাউন্ট ইনফরমেশন রেকমেন্ডস ফিনান্সিয়াল অ্যাকশনস বাই অ্যানালাইজিং অপশনস সামারাইজেস ফিনান্সিয়াল স্ট্যাটাস বাই প্রিপেয়ারিং ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যান্ড আদার রিপোর্টস ডকুমেন্টস ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস বাই এন্টারিং অ্যাকাউন্ট ইনফরমেশন রেকমেন্ডস ফিনান্সিয়াল অ্যাকশনস বাই অ্যানালাইজিং অপশনস সাবস্টান্সিয়েটস ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস বাই অডিটিং ডকুমেন্টস মেইনটেইনস কন্ট্রোলস বাই প্রিপেয়ারিং and recommending policies and procedures, guides staff by coordinating activities and answering questions, reconciles financial discrepancies by collecting and analyzing account information, secures financial information by completing database backups. Amra shuddhachar sankranto nirdeshona keno ebong kibhabe palon korbo? Sarkari nirdeshona, sarkarer dik nirdeshona amader jonno ain, আইনের অনুশীলন, অভ্যন্তরীণ দিক, গোড়াপত্তন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও তার প্রয়োগ, কর্তা ব্যক্তি, নীতি নির্ধারকদের বিবেচ্য, যেমন PKSF এর প্রেক্ষিতে পর্ষদ কর্মকর্তাবৃন্দ, বহিদিক, প্রায়োগিক এবং ব্যবহারিক দিক, সাধারণের অনুশীলন, প্রয়োগের দিক, এটা সকল কর্মকর্তা এবং কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য, জ্যেষ্ঠ কর্মকর্তাগণের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক বোঝা এবং প্রতিপালন করা প্রয়োজন, অন্য কর্মকর্তাগণ জ্যেষ্ঠ কর্মকর্তাগণকে অনুসরণ করে কর্ম সম্পাদন করবে। প্রতিষ্ঠান বা আপনার আচরণে শুদ্ধাচার প্রতিফলিত হচ্ছে কিনা তার উপলব্ধির মানদণ্ড আইন বা নীতি, অনুশীলনের মানদণ্ড রিজনেবলনেস বা যুক্তিসঙ্গতা। রিজনেবলনেস, যিনি একটি কাজ বা একটি আচরণ করেছেন তার ওই অবস্থানে আর একজন সাধারণ লোক বা কর্মকর্তা একই আচরণ করতেন কিনা, একজন কর্মকর্তার কাজ বা আচরণের মানদণ্ড তার দৃষ্টিতে বিচার্য হবে না, বরং একজন তৃতীয় ব্যক্তি বা কর্মকর্তা তার অবস্থানে থাকলে সাধারণভাবে ওই কাজটি যেভাবে সম্পাদন করতেন তার আলোকে বিচার্য হবে। অবজেক্টিভ টেস্ট, নেভার বাই আ সাবজেক্টিভ টেস্ট। সমানুপাতিকতাই শুদ্ধাচার, সংশোধন ও শাস্তি, প্রপোর্শনালিজম বা সমানুপাতিকতা। একটি আইন বা সদাচার বাস্তবায়নের আরেকটি পূর্বশর্ত, অর্থাৎ আমরা একটি কাজ করলে ভুল বা শুদ্ধ তার বিপরীতে আর একজনের কাজ বা প্রতিক্রিয়া কেমন হতে পারে। ধরুন একটি অন্যায়ের শাস্তিবিধান, একজন লোক আপনাকে চপেটাঘাত করলে আপনি তাকে হত্যা করতে পারেন না। তেমনি একটি সাধারণ ভুলের জন্য একজন চাকুরের চাকরি নাশের ভীতি প্রদর্শনও সমানুপাতিকতার পরিচয় বহন করে না। আদেশ নির্দেশের ন্যায়সঙ্গত সীমানা, একটি প্রতিষ্ঠানে কেউ সার্বভৌম নন, কারণ সকলের ক্ষমতা বা দায়িত্ব জবাবদিহিতামূলক হবে বা নির্দিষ্ট নীতি পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। ভয়ভীতি প্রদর্শনের উপর নির্ভর করে আইন নীতির প্রয়োগ টেকসই হয় না, যেমন হিটলারের জার্মানি, ব্রেজনেভোর সোভিয়েত ইউনিয়ন,
যারা অধস্তন তারা ভীতিকর অবস্থায় আইন সাময়িকভাবে মেনে নিলেও তা দেশ, সমাজ বা প্রতিষ্ঠানের ক্ষতি করে। যিনি নীতি মেনে চলবেন, সে নীতি প্রতিপালন তার জন্য কোনো না কোনো সুফল বহন করবে বলে বিশ্বাস করার সুযোগ থাকবে। যেমন জনগণ রাজস্ব প্রদান করে, সরকার এর বিনিময়ে তাদেরকে কোনো না কোনো সেবা প্রদান করে। সুপারিশ প্রতিষ্ঠান PKSF এর বর্তমান দুর্নীতিমুক্ত পরিবেশ যাতে আরও সুসংহত হয় তার ব্যবস্থা, পরিকল্পিতভাবে লক্ষিত কর্মসম্পাদনের নিমিত্ত একটি সুবিন্যস্ত কৌশলপত্র প্রণয়ন, অংশীজনের সাথে মতবিনিময়ের মতো বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নিমিত্ত ই গভর্নেন্স, অনলাইন রেসপন্স সিস্টেম, ই টেন্ডার চালুকরণ, অনলাইনে সেবা ইত্যাদি চালুকরণ। PKSF-এ বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ড আছে, যেমন লিফটের আওতায় প্রকল্পসমূহ, সমৃদ্ধির ভিক্ষুক পুনর্বাসন ইত্যাদি। কিন্তু উদ্ভাবনী প্রক্রিয়া আরও সমন্বিতকরণের নিমিত্ত ইনোভেশন টিম গঠন, সকল কাজ পরিকল্পনা মাফিক করার জন্য R&D গবেষণা ও উন্নয়ন সেলও তৈরি করা। ব্যক্তি সততা ছাড়া প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করা যায় না। কর্মকর্তা কর্মচারী, কর্মকর্তা বা কর্মচারীদের কর্মসম্পাদনে শৃঙ্খলা, অন্যের কাছে বোধগম্য ও অনুসরণীয় মাত্রায় কর্মসম্পাদনে স্বচ্ছতার বিধান, পরিমার্জন সুযোগ থাকলে শাস্তি প্রদানের পথ পরিহার, পরিমার্জন বা সংশোধন নীরব এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়, একান্ত ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত, নিজের উপলব্ধি যত ক্ষুরধার হোক তাকে সকল ক্ষেত্রে চূড়ান্তভাবে উৎকৃষ্ট মনে না করার সংস্কৃতি, নীতিবোধে উদ্বুদ্ধ হয়ে পরম সহিষ্ণুতার সাথে কর্তব্য সম্পাদন, উন্নয়নের স্বার্থে সংস্কারের পথ উন্মুক্ত রাখা।